গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও শুট করলাম, কেন বলো তো? আজকে তোমাদের সঙ্গে গল্প করব, সঙ্গে অনেক কিছু শেয়ার করব আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে। চলো কাজ করতে করতে কথা বলি। রিলসে কি সুন্দর দেখি, এইভাবে চুটকি বাজায় আর সব কিছু ক্লিন হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে আর হলো না, আমাকে নিজের হাতেই করতে হবে। এই আইশ্যাডো প্যালেটটা আমি আমার বিয়ের টাইমে কিনেছিলাম, গতকাল হাত থেকে পড়ে ভেঙে গেছে। আবারও কিনবো, কিন্তু এখন কিনবো না, কিছুদিন পরে কিনবো। আর এই যে ফুলটা, সেই আমাকে ও দিয়েছিল, এখনও আমি ফেলিনি। ফেলতে খুব মায়া লাগে, কিন্তু এবার ফেলতে হবে, কারণ সমস্ত ফুল পচে গেছে। পচা জিনিস তো আর ঘরে রাখা যায় না, দুদিন পর তাহলে পোকা হবে। যাই হোক, এই যে এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন সকালবেলায় গোছাই, আবার রাত্রি অবধি নোংরা হয়ে যায়। এতবার এত জিনিস বের করি, নোংরা তো হবেই। আর এই দেখো, কালকে এইভাবে এই ড্রটটা আমি অর্গানাইজ করে রেখেছিলাম। এখানে সমস্ত আমার চুড়ি রেখেছি, সমস্ত বলবো না, কিছু চুড়ি বাড়িতে এখনও রয়েছে, মানে বেশিরভাগ চুড়িই বাড়িতে রয়েছে, যেগুলো আমি ইউজ করব বর্তমানে সেগুলোই নিয়ে এসেছি, আর ড্রটটাতে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এই যে এই হোয়াইটটা দেখছো, বর্তমানে আমি এটা মেকআপ রিমুভ করার জন্য ইউজ করি। নিজের ড্রটটা এখনও ক্লিন করা হয়নি, এর মধ্যে আমি সমস্ত মানে যত উল্টাপাল্টা জিনিস আছে এখানে রেখে দিয়েছি, যেটা রাখার জায়গা নেই এখন, মানে ড্রটটা ঠিকভাবে লাগছেও না। আমি দু তিন দিনের মধ্যে ওটাও গুছিয়ে নেব। এটা দেখছো, এটা হলো একটা হেড মাসাজার, খুবই ভালো। আমার মাঝে মধ্যেই মাথা ব্যথা হয়, তখন এটা খুব কাজে লাগে। এই যে ওপরে সুইচটা দেখছো, এটা দাবালে এটা চালু হয়ে যায়, যদিও আমার এখন চার্জ নেই। তারপর হেয়ার স্পা বা হেয়ার অয়েলিং করার পরও এটা দিয়ে মাসাজ করলে খুব ভালো লাগে, আর মাসাজটাও খুব ভালো হয়। দুদিন আগে এটা একটা পিয়ারে এসেছে, আর এর মধ্যে কী কী আছে সেটা দেখাচ্ছি। এটা হিমালয়া থেকে এসেছে, দেখো প্যাকেজিংটা কতটা সুন্দর। এর মধ্যে কী কী এসেছে একটা একটা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এর মধ্যে এতগুলো জিনিস এসেছে। এর মধ্যে একটা ফেস ওয়াশও এসেছে, সেটা আমি বাইরে ইউজ করছি। এটা হলো হিমালয়ার ময়শ্চারাইজিং অ্যালোভেরা মাইসেলার ওয়াটার, যেটা দিয়ে খুব সুন্দরভাবে তোমরা তোমাদের মেকআপটা রিমুভ করতে পারো। সঙ্গে এই ময়শ্চারাইজারটাও এসেছে হিমালয়ার, খুবই ভালো ময়শ্চারাইজারটা, আমি বেশ কিছুদিন থেকে ইউজ করছি। এটা একদমই অয়েলি না, চিপচিপ তো একদমই করে না, স্কিনে খুব সুন্দর, মানে ড্রাইও থাকে না স্কিনটা, আবার অয়েলিও লাগে না, খুবই সুন্দর ময়শ্চারাইজারটা। তারপর এই ওষুধগুলো এসেছে, এই ওষুধগুলো কিসের আমি না তোমাদেরকে এখন বলতে পারছি না, আমি জেনে বলবো। সঙ্গে একটা কফ সিরাপও এসেছে, সেটা আমি দেখাতে ভুলে গেলাম। তোমাদের সঙ্গে একটা কথা তো শেয়ার করাই হয়নি, আজকে আমার এই শ্বশুরবাড়ির গ্রামে জালসা রয়েছে। জালসা তোমরা অনেকেই বোঝো না, এটা হলো মানে একটা, যেমন হিন্দুদের কীর্তন হয় তেমন মুসলিমদের জালসা হয়, যেখানে একজন মৌলবী মানে একাধিক মৌলবী আসেন, তারপর তাদের বক্তৃতা দেন, মানে ধর্ম সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়, তারপর মানুষ অনেক কিছু ডোনেট করে, মানে টাকা পয়সা এসব ডোনেট করে, মানে ধর্মের উন্নতি, তারপর পাশে যে গরিব বাচ্চাদের জন্য যে মাদ্রাসা রয়েছে তাদের শিক্ষার জন্য, তো ওর জন্যই এই মানে জালসাটা অর্গানাইজ করা হয়। আর এই দিন বাড়িতে অনেক গেস্টও আসে। আমাদের বাড়িতে খুব একটা গেস্ট আজকে আসবে না, গেস্ট বলতে শুধু আমার পাপাই আসবেন, আর কেউ আসবে না তেমন। তাই তাও মানে অনুষ্ঠানের মতো একটা মানে অ্যাটমসফিয়ার, চারিদিকে প্রত্যেকের বাড়িতে এত মানুষ এসেছে, মানে মনেই হচ্ছে যে কোনো একটা উৎসব হচ্ছে পাড়াতে। এখন আমরা সব কিছুই হিমালয়ের ইউজ করছি, এটা একটা বডি লোশন, এটাও খুব ভালো। বেশ কিছুদিন থেকে আমি আর আমার বর বই পড়ছি, মানে চেষ্টা করছি দিনে অন্তত দু পেজ হলেও পড়তে, মানে এত ব্যস্ততার মধ্যেও ও আর আমি একটু টাইম বের করি নিজেদের জন্য, তারপর আমি আর একটু একটু বই পড়ি, খুব বেশি পড়া হয় না। গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে গেছে, এর মধ্যে কয়েকবার আমি নিচেও গেছিলাম, তবে সেই ভিডিওটা আমার করা হয়নি। মানে নিচে আমি না সেরকম ভিডিও করি না, কারণ প্রত্যেকের একটা প্রাইভেসির একটা ব্যাপার থাকে, মানে সেটা একটু রেসপেক্ট করা উচিত। সবাই তো চায় না ক্যামেরাতে আসতে, সেজন্য আমি সবাইকে নিও না, মানে তারা বারণ করে তো আমি শুনিও।
এই দেখো, এই যে রিং লাইটটা দেখছো, এটা আমার বর আমাকে গিফট করেছে। এটাও মানে ও ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে দিয়েছিল। এই রিং লাইটটা খুব ভালো, এখানে 3 রকমের লাইট হয়, সেটা আমি তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিও বানিয়ে দেখাবো। মানে ভালো এই রিং লাইটটা, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর। একদিন কথায় কথায় ফারাদকে আমি বলেছিলাম একটা রিং লাইট কিনতে হবে আমাকে। দেখলাম ও না কবে কবে ওই রিং লাইট অর্ডার দিয়েছে, আর সেটা আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল। তোমাদেরকে অনেকবার বলেছি আমাদের বাড়িতে খুব ধুলো হয়, কেন হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখছো রাস্তার উপরে বাড়ি, আর দুদিকে বাড়ি যা, এর মধ্যে ট্রাক্টরও চলে গেল। আসলে পাড়াতে প্রচুর ইটের ভাটা রয়েছে, আর সেই জন্য ট্রাক্টরে করে মাটি মানে যেতেই থাকে, ফলে সেই ধুলোটা ওড়ে। আর এই যে বাড়ির সামনে বালি রাখা, মানে পাশের বাড়িতেও বাড়ি হচ্ছে, আবার আমাদের বাড়ির পেছনেও মানে আমাদেরই বাড়ি হচ্ছে, সেটা আমি একটু পরে বলছি। তারপর চলে এলাম ভাইয়ের ঘরে, ওর ঘরটা আগেই সকালবেলায় গোছানো হয়ে গেছিলো, সেটার ভিডিও করা হয়নি। আর এই যে এই বালিশ টালিশ পড়ে আছে, এটা আমাদের বিয়ের টাইমকার, এটা ঢুকাতে হবে, মানে আজকালের মধ্যে সেটা আমরা ঢুকিয়ে দেবো, মানে খাটের তলে বা কোথাও একটা, দেখা যাক কোথায় রাখা যেতে পারে। ডাইনিংটাও ক্লিন, মানে পুরো বাড়িঘর ক্লিন হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, আমাদের এই সাইডে বাড়ির এই সাইডটা আবার নতুনভাবে হয়েছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। যখন এখানকার কাজ কমপ্লিট হবে আমরা ওই দিকে শিফট করব। আর এই দিক দিয়ে নামা সিঁড়ি হলো এটা, আর ওই দিকে আরেকটা সিঁড়ি রয়েছে। কোনো একদিন পুরো বাড়িটার হোম টুয়ার দেবো, একদম নিচ থেকে ওপর পর্যন্ত। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানিও। এটা হলো বড়ি রাখার নেট, বড়ি নিয়ে তো প্রচুর গল্প রয়েছে। আর এই দেখো সেই ঘর হচ্ছে, এটা হচ্ছে আমার মানে ফারাদের মেজো কাকুর বড় ছেলের বাড়ি, মায়দুল দাদার ঘর হচ্ছে এখানে। মিডিলে অনেকক্ষণ ভিডিও করা হয়নি, কারণ আমার পাপা এসেছিল, ওর মধ্যে আমরা আরও বেশ কিছু কাজ করেছি, ঘর মুছেছি, বাসন ধুয়েছি, বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে স্নান টান করে এবার আমি কাপড় মেলতে যাচ্ছি। মানে মধ্যের অনেকটা টাইমই ভ্লগ করা হয়নি, বললাম না বড়ি নিয়ে অনেক গল্প রয়েছে। মানে এই সাইডে বড়ির এত ক্রেজ, কি বলবো, প্রত্যেকটা বাড়িতে বড়ি দেওয়া হয়, আর একদম ছাদ ভর্তি ভর্তি করে মানুষ বড়ি দেয়, এত বড়ি দেয়। আর এই বড়ির পেছনে খাটনিও কম নেই, সেই ভোরবেলায় উঠে ওই বড়ির ব্যাটারটা বানায়, তারপর সেটা দেয়, তারপর টানা 7 দিন ধরে শুকাতে হয়, আর তার জন্য কাউকে না কাউকে ছাদে সবসময় বসে সেটা জোগাতে হয় যাতে হনুমানে না খায়। এই কালো বড়িগুলো দেখছো, এটা মায়েশা খেলার জন্য বানিয়েছে, বাকিগুলো খাবার, শুধু ওটাই খেলার জন্য। আর দেখো বড়িগুলো কত সুন্দর হয়েছে, একদম সাদা সাদা, খাটনি কিন্তু কম নেই এর পিছনে, সত্যি মানতে হবে। আমার শাশুড়ি আম্মু বলছিল রাত্রে বড়ির জন্য ঘুম নেই, মাঝে মধ্যে আটকে আটকে উঠি, আর ঠিকঠাকভাবে হবে তো কি হবে না হবে। আর এই দেখো এই চুলোগুলো বানানো হয়েছে মাঝে মধ্যে রান্না করার জন্য। কয়েকদিন থেকে আমার পেটের অবস্থা খুবই খারাপ, পেটে ব্যথা করছে অনিয়মের জন্য, তাই আমার শাশুড়ি আম্মু আমাকে প্রায় 12:30-12টার দিকে লাঞ্চ করিয়ে দেন। আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছিল, তবে যখন আমি খেয়েছিলাম তখন সবটা রান্না হয়নি, তাই সবগুলো দেখাতে পারলাম না। আর আমি লাঞ্চ করেছি ডাল, চিকেন আর আলু পোস্ত ভাজা দিয়ে। লাঞ্চ করে আমি গেলাম ফেস ওয়াশ করতে, লাঞ্চের আগেই করতে হতো, তবে আমার এত খিদে পেয়েছিল আগে খেয়ে এসে তারপর আমি ফেস ওয়াশ করলাম হিমালয়ের নিম ফেস ওয়াশ দিয়ে। আর দেখো ফেস ওয়াশটা এত ভালো, আগে আমি পুরো এই বোতলটা শেষ করেছি, তারপর ওটাতে হাত দিয়েছি, তারপর এই যে এই ময়েশ্চারাইজারটা লাগালাম, আর আমি রেডি। এখন পাপা এসেছে, পাপার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে, তারপর ছাদে কাপড় ছাগলটা রয়েছে, ওটা মেজো মাদের, ও ভ্যানে রয়েছে, লড়াই দেখছিলাম আমরা আর মজা নিচ্ছিলাম। আসলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকের বাড়িতে অনেক গেস্ট, ওটা লাদি না, ওগুলোই আমি আরও দেখছি, তবে তাদের ভিডিও আমি নিই, বাবার ভিডিও নেব, আর সে কেমনভাবে রিয়াক্ট করবে দেখে সেটা তো আর জানি না, সেজন্য আমি ওই র্যান্ডম মানুষের ভিডিও নিই নি। আমি আরও এনজয় এসে দেখা, শুধু দেখা ওই দিকে একটা মারপিট লেগে গেছে, ওকে ওরও জায়গা দখল হচ্ছিল, যায় মেরে তাড়িয়ে দিল। প্রথমকার যদি চান্সটা পেতে এর ও কি যাবে, আজা
আমাদের একটা রাজা, এদেরও দেখতে দেখতে মারপিট লেগে গেল। ওই দেখো ওই যে ধোয়া দেখছো, হ্যাঁ ওটাই আমাদের ভাটা। আমাদের বাড়ির ঠিক পাশের যে বাড়িটা, ওই বাড়িতে প্রচুর পায়রা রয়েছে, খুব সুন্দর সুন্দর পায়রা রয়েছে। কিছু কিছু তো এত সুন্দর, কি বলবো, দেখতে খুব ভালো লাগে। আর যখনই আমি ছাদে উঠি তখন কিছুক্ষণ দাঁড়িয়ে হলেও মানে পায়রাগুলো দেখি। আর দেখো এই সাদা সাদা পায়রাগুলো কত সুন্দর। নিচে গিয়ে আমি একটু স্কিন কেয়ার করলাম আর একটা মাস্ক অ্যাপ্লাই করলাম। আজকে লাঞ্চের টাইমে ওকে ডাল দিতে গিয়ে ওর শার্টে আমি ফেলে দিয়েছিলাম, ওটাই আমাকে দেখাচ্ছিল। আরে পাগলি, স্মার্ট তো মানে পেহলে সেই হুম। আগে এই কালা শার্ট পেহেন লু, সব জিনিস খালি আসুক না, খালি দাও দেখছি। ঝর্ণার নাম হচ্ছে বানু, কদ বানু। আর হেয়ার কাটটা দেখেন গাইস, চেষ্টা করে মিষ্টি খাই ঝর্ণা। মোটে না, তিনটে খেয়েছি। কটা খেয়েছি? তুমি আমার মায়ের কিরা খাও? তিনটে মায়ের কিরা, তিনটে আর মায়ের কিরা আটটা খেয়েছি। মারবো, চুল কেটেছে, চুল কেটেছে। সন্ধ্যাবেলায় বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিল, তারপর ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করে আমি আর রিঙ্কি যখন একটু বারান্দায় এসে বসলাম, দেখলাম যে বাড়ির নিচে একটা ছোট্ট খাট্ট মেলা বসেছে, পুরোটাই খাবারেরই দোকান বসেছে। তাই ওর আর আমারও খুব ইচ্ছা হচ্ছিল মেলাতে যাওয়ার, দিয়ে ও আর আমি মানে নিচে গিয়ে মাকে কনভিন্স করলাম যাওয়ার জন্য। নিয়ে নিলাম, ফুচকা টুচকা খাবো। এই যে এই বাঁদরটাকে নিয়ে যাচ্ছি, তাকা তাকাও। হ্যাঁ প্রায় 9:30 দিকে আমার বাড়িতে বেশ কিছু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এসেছিল, মানে বোনরা এসেছিল। ওরা এত সুইট আর এত ভালো লেগেছে ওদের সঙ্গে কথা বলে, আমি তো মানে কি বলবো, এত খুশি হয়েছিলাম। ওরা নিজে থেকে এলো, প্রায় 10 জন এসেছিল। তারপর মেলাতেও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল, ওরা আমাকে বলেছে তোমার ভিডিও আমরা দেখি, তারপর ছবি তুলেছি, কি ভালো না লাগছিল ওই টাইমে। এখন আমার মনে হচ্ছে যাক, আমার ভিডিও করাটা সার্থক, কারণ এত মানুষ আমাকে ভালোবাসে, এর থেকে আর মানুষ কি চাইবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত ভালোবাসার জন্য আর এত সাপোর্টের জন্য। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই।